হেলথ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, বিভিন্ন প্রকার ওষুধ এবং পরামর্শ জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করে রাখুন। দেখুন, আমাদের মধ্যে অধিকাংশ লোকের এমন লাগে, যারা ওয়ার্কআউট করে বা কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে, ওদের শুধুমাত্র প্রোটিনের দরকার হয়। কিন্তু আপনি ভুল ভাবছেন, কেননা যে কোনো মানুষের হেলদি আর ফিট থাকার জন্য 0.8 গ্রাম পার কেজি বডি ওয়েট হিসাবে প্রোটিনের দরকার হয়। মানে কোনো ব্যক্তির ওজন যদি 60 কেজি হয়, তাকে কমছে কম প্রতিদিন 40 থেকে 45 গ্রাম প্রোটিন চাই। যদি ফিট থাকতে চান আর হেলদি থাকতে চান, আর যদি আপনি কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন বা এক্সারসাইজ করেন অথবা জিমে যান, তখন এই প্রোটিনের মাত্রা আরও বেশি বেড়ে যাবে। আর পার কেজি বডি ওয়েটের হিসাবে আপনাকে 1.5 থেকে 2 গ্রাম প্রোটিন দরকার পড়ে। মানে যদি আপনার ওজন 60 কেজি হয়, তো আপনাকে 80 থেকে 90 গ্রাম প্রোটিন চাই। তখন আপনার মাসেল খুব দ্রুতভাবে তৈরি হবে আর আপনার বডি তৈরি হতে থাকবে। এই জন্য আজকের ভিডিওতে আমি আপনাকে এমন কিছু ফুডসের ব্যাপারে বলবো যেটাতে প্রোটিনের মাত্রা থাকে সব থেকে বেশি। তো কোনো সময় নষ্ট না করে প্রথমে যেটা বলবো সেটা হল ডিম। আপনি একটা পুরো ডিমে প্রায় 6 গ্রাম প্রোটিন পেয়ে যাবেন, যেটাতে 4 গ্রাম প্রোটিনের সাদা অংশ হয় আর বাকি 2 গ্রাম হয় হলুদ অংশে। আর হলুদ জায়গাতে প্রোটিন ছাড়া আপনি 5 গ্রাম অবশ্য ফ্যাটও পেয়ে যাবেন। আর এজন্য যদি আপনি ডিম থেকে শুধুমাত্র প্রোটিনকে নিতে চান, তাহলে আপনাকে শুধুমাত্র সাদা অংশ খাওয়া উচিত। আর ডিমের সাদা অংশে পাওয়া প্রোটিনের সব থেকে স্পেশাল কথা হল যে এটি আমাদের বডি পুরোপুরিভাবে অ্যাবজর্ব করে নেয়, আর যার ফলে এর পুরো ফায়দা আমাদের বডি পেয়ে যায়। যদি আপনি আপনার ওয়েটটাকে বাড়াতে চান, তাহলে আপনি ডিমের হলুদ অংশের সাথে পুরো ডিমটাই খেতে পারেন। কিন্তু খেয়াল রাখবেন, যদি আপনি ডিমের হলুদ অংশকে খান, তবে আপনাকে একদিনে 4টি ডিমের বেশি খাওয়া যাবে না। কিন্তু যদি আপনি শুধুমাত্র সাদা অংশ খান, তাহলে আপনি একদিনে 8 থেকে 10টি ডিম খেতে পারেন। এবার আমাদের যে দ্বিতীয় জিনিস আছে, ওটা হল সয়াবিন। আর এটা অনেক কম দামে অনেক পরিমাণে প্রোটিন প্রয়োগ করে। আপনি 100 গ্রাম সয়াবিনে প্রায় 52 গ্রাম প্রোটিন, 33 গ্রাম কার্বস, 0 ফ্যাট আপনি ফেরত পাবেন। মানে প্রোটিনের জন্য এটা একটা বেস্ট সোর্স। কিন্তু সয়াবিনকে খাওয়ার সময় আপনাকে একটা কথা খেয়াল রাখতে হবে, যে আপনি একদিনে 100 গ্রামের থেকে বেশি সয়াবিন সেবন করবেন না। কেননা এতে এক রকমের হরমোন হয় যেটা আমাদের বডি হরমোনকে ডিসব্যালেন্স করে দেয়, আর যার ফলে আমাদের হেলথ খারাপ হতে পারে। এই জন্য আপনি এর থেকে প্রোটিন তো নিতেই পারেন, কিন্তু আপনি এর প্রয়োগ কম মাত্রায় করবেন। তো এবার আমাদের যে তৃতীয় জিনিস আছে, সেটা হল বাদাম। এটাও প্রোটিনের একটা অনেক ভালো সোর্স হয়। আপনি 100 গ্রাম বাদামে 28 গ্রাম প্রোটিন, 100 গ্রাম ক্যার্ব আর প্রায় 50 গ্রাম ফ্যাট ফেরত পেয়ে যাবেন। আর যদি আপনি আপনার ওজনকে বাড়াতে চান, তাহলে তো আপনি এই প্রোটিন নিতেই পারেন। কিন্তু আপনি যদি আপনার ফ্যাট লস করতে চান, ওয়েট লস করতে চান, আপনার ওজন কমাতে চান, তো আপনাকে বাদাম সেবন করা যাবে না। কেননা এতে অনেকটা ফ্যাটের মাত্রা বেশি থাকে, যেটা আপনার ওজন কমানোর তুলনায় উল্টো বাড়াতে থাকবে। তো এবার আমাদের যে চতুর্থ জিনিস আছে, ওইগুলো হলো কাঁচা ছোলা, মুগ ডাল আর যত ধরনের ডাল হয়। দেখুন, ডালকে প্রোটিনের একটা অনেক ভালো সোর্স মানা হয়। আর আপনি 100 গ্রাম ডালে 25 থেকে 28 গ্রাম অবধি প্রোটিন পাবেন আর প্রায় 60 থেকে 65 গ্রাম অবধি কার্বস পাবেন। আর ওখানে ফ্যাটের যদি কথা বলি, তাহলে মাত্র 1 থেকে 2 গ্রাম ফ্যাট থাকে। আর এটাই কারণ যে যারা তার ওয়েটকে দ্রুত বাড়াতে চান, তারা খাবারে ডালকে অবশ্যই যোগ করে থাকেন। তো আমাদের যে 5 নম্বর জিনিস, যেটা ওটা হল পনির। পনিরের 100 গ্রামে প্রায় 18 গ্রাম প্রোটিন, ফ্যাট প্রায় 21 গ্রাম, কার্বস প্রায় 5 থেকে 6 গ্রাম থাকে। কিন্তু দেখুন, আজ পনিরে হয় এটি এক ধরনের কমপ্লিট প্রোটিন ফুড, কেননা এতে 9টি অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। এই জন্য যারা নন ভেজ খায় না, ওদের জন্য পনির সব থেকে বেস্ট হয় প্রোটিনের জন্য। এবার আমাদের 6 নম্বর জিনিসটি, সেটা হল মিল্ক, মানে দুধ। আপনাকে প্রায় 500 মিলি দুধের মধ্যে 17 থেকে 18 গ্রাম প্রোটিন আপনি পেয়ে যাবেন, 5 গ্রাম ফ্যাট পাবেন আর প্রায় 20 গ্রাম অবধি কার্বস পাবেন। আর ভরপুর মাত্রায় ক্যালসিয়াম পাওয়া যায়, যেটা আপনার হাড়কে মজবুত বানানোর সব থেকে বেশি ভূমিকা পালন করে। দেখুন, আপনি যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন, দৌড়ান বা ওয়ার্কআউট করেন, যদি আপনার হাড় মজবুত না থাকে, তো আপনি আপনার সুন্দর সুঠাম বডি কখনোই বানাতে পারবেন না। কেননা মিল্কে যে প্রোটিন পাওয়া যায়, ওটা একটা স্লো ডাইজেস্ট প্রোটিন হয়, মানে এটি দ্রুত হজম হয় না।
আর এই জন্য যদি আপনি মিল্ক দিয়ে পাওয়া যায় প্রোটিনের পুরো ফায়দা নিতে চান, তো আপনাকে রাত্রে ডিনারের পরে আর ঘুমানোর 10-15 মিনিট আগে পান করা উচিত। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের হেলথ মেডিসাইন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।